হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কলকাতার ভাসমান বাজারে। এই বাজারটি কলকাতার পাটুলিতে অবস্থিত। ২০১৮ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান চলাকালীন রিমোট কন্ট্রোলের মাধ্যমে কলকাতার এই ভাসমান বাজারটি উদ্বোধন করেন। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি ইএম বাইপাস প্রস্তুত করার সময় বাস্তুচ্যুত হওয়া বিক্রেতাদের পুনর্বাসনের জন্য শহরের দক্ষিণে এই বাজারটি স্থাপন করেন। বর্তমানে দক্ষিণ কলকাতার পাটুলিতে এই বাজারটি অবস্থিত। আর বন্ধুরা, এই বাজারটি ব্যাংককের ভাসমান বাজারের অনুকরণে ডিজাইন করা হয়েছে। বন্ধুরা, এই বাজারটির সৌন্দর্য এত মনোমুগ্ধকর এবং এখানকার পরিবেশ এতই মনোমুগ্ধকর যে এখানে না আসলে সেটা বোঝা যাবে না। তো অবশ্যই আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই কলকাতার এই ভাসমান বাজার বা কলকাতার ফ্লোটিং মার্কেটটি অবশ্যই এখানে ঘুরে যাবেন। আশা করি আপনাদের এই অভিনব বাজারটি খুবই ভালো লাগবে। তাহলে চলুন বাজারটা আমরা পুরো ঘুরে দেখে নিই। আর বন্ধুরা, ভিডিওটা অবশ্যই পুরো দেখার অনুরোধ রইল। নৌকো সিস্টেম করে, নৌকোর মধ্যে দোকান অ্যাকচুয়ালি, মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস দোকান রয়েছে, গিফট আইটেমের দোকান রয়েছে। এটা একটা সবজির দোকান। এই দেখুন, ছোট বাচ্চারা এসছে ফ্লোটিং মার্কেটে। এটা একটা আমাদের কলকাতার একটা ঐতিহ্যবাহী ফ্লোটিং মার্কেট। তো এই একটা আইসক্রিমের দোকান, লস্যি আইসক্রিম। গরম গরম সিঙ্গাড়া, সিঙ্গাড়া খাবো এখান থেকে।
বলি এই মার্কেটটা কটা থেকে কটা অবধি বসে? একদম সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিনই? প্রতিদিনই। আচ্ছা, প্রতিদিনই খোলা থাকে। আর এখানে কি কি পাওয়া যায়? কি কি সব রকম দোকান আছে? না, তো পেঁয়াজি দেখাচ্ছি, দারুন টেস্ট বন্ধুরা, আপনারা আসলে অবশ্যই ট্রাই করুন। এই যে বৌদির দোকান, আর আমরা এখানে দাঁড়িয়ে খাচ্ছি এবং গরম গরম। তো দাদা আমাদের বৌদির চপ খেয়ে পাগল হয়ে গেছে। চলুন আমরা মেইন পয়েন্টে আবার ফিরি। তো এখানে যে দোকানগুলো রয়েছে দোকানগুলো দেখাই। সব কিছু, পাপড়ি চাট, ওয়াও, এটা চপের দোকান। মাছেরও আইটেম চপ রয়েছে, চিংড়ি মাছ, অনেক কিছু আইটেম আছে। না, কোভিডের জন্য কিছুটা বিধিনিষেধ রয়েছে, যার জন্য সমস্ত দোকান খোলেনি। তবে আপনারা যদি চান বিকেলের দিকে এখানে একটু ঘোরাও হবে, মার্কেটিংও করা হবে, মানে একটা বিকেলে সুন্দর বিকেল কাটাতে পারেন এখানে এসে, এবং সঙ্গে মার্কেটিংটাও আপনাদের হয়ে যাবে। তো এটা ঠিক ওই পাটুলি সিগন্যালে নামলেই আপনারা এই ইএম বাইপাসের ওপরে যে পাটুলি সিগন্যালটা, ওই সিগন্যালের মোড়েই এই মার্কেটটা রয়েছে। তো এই যে এদিকটা হচ্ছে মাংস, মাছ মাছও রয়েছে বিভিন্ন। এই যে আর এইগুলো পুরোটাই কাঠের পাটাতন দিয়ে তৈরি, পুরোটাই কাঠের। আর নৌকা, যে নৌকার মধ্যে দোকানগুলো সেগুলো পুরোটাই কাঠের। এই যে দেখতে পাচ্ছেন, মানে পুরো নৌকার মতোই, কিন্তু নৌকাটাকেই দোকানের আকার দেওয়া হয়েছে। খুবই সুন্দর। এই দোকানগুলো মূলত বন্ধ আছে এখন। আর এটা এটা মানে মাছের সেকশন, মাছ, মাংস, এগুলো সব সকালে দেওয়া। মাছের বাজারটা কি সকালেই খোলা থাকে? দুপুরে? দুবেলায়। ও, দুবেলায় খোলা থাকে। আজকে কি খুলছে সবে নাকি? আচ্ছা আচ্ছা, রোববার বাদে বিকেল খোলে। ও আচ্ছা, রোববারে বিকেলে খুব একটা বসে না। আচ্ছা আচ্ছা, তো শনি রবিবার এই মাছের বাজারটা খুব একটা বসে না, যেটা বললো সকালের দিকটাই বেশি বসে। কাঁথা, বালিশ, লেপ সব পাওয়া যায় এখানে। কি নেই, টেলারও আছে এখানে। চা বিস্কুট এদিকে ফাঁকা। মার্কেটটা এই পর্যন্ত পুরোটাই ছিল, বাট এই একদম ওই যে লাইট জ্বলছে ওই লাইট পর্যন্ত ছিল, বাট আমফানের যে আমফানের ঝড় হয়েছিল, আমফানের ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়াতে এইখানটায় বেশ কিছুটা ক্ষতি হয়েছিল।
সেই জন্য এই দিকটার এখনো কাজ চলছে, সেই জন্য এইদিকে এখনো দোকান এখন বন্ধ আছে আপাতত। আবার যখন এটা মেরামত হয়ে যাবে দেন তারপরে আবার এই দিকটাও খুলে দেওয়া হবে। এই বাজারটিতে বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে তা শুনে নেব এখানকার বিক্রেতাদের কাছ থেকে। সেভাবে কিন্তু আমাদের বাজার চলে না, এক টুকিটাকি বাইরের লোক যে কটা ঘুরতে আসে সে কটাই হয়। আমাদের লোকাল লোক এখানটা যে বাজারটা চলাকালীন সেটা কিন্তু এখন অফ হয়ে গেছে। মানে আগে যে আইল মানে প্রথম যখন শুরু হয়েছিল তখন চলতো, তারপরে আমফানের পর থেকেই আমাদের বাজার একদম নষ্ট হয়ে গেছে, মানে চলেই না ধরতে গেলে। তারপর দেখলাম এখানে প্রচুর ভাঙা ভাঙি মানে অনেক নষ্ট হয়ে গেছে, সিঁড়ি ফিড়ি নৌকো ঠৌকো গুলো সেগুলো রিপেয়ার টোটালি, মানে যারা বেচাকেনা হয় না দোকানদাররা সব আস্তে আস্তে চলেই যাচ্ছে, একটার পর একটা একটার পর একটা চলে যাচ্ছে। এর ভরসা করে কেউ সংসার চালাতে পারে লোক, মানে অন্য জায়গা থেকে কাজ করে বেকার টাইমটা ঘরে বসে থাকবে সেই টাইমটা এখানে এসে দোকানদারি করে, নির্দিষ্ট এখানে সংসার চালাবার মতন ব্যবসা হবে। এটা আগে ছিল, এখন আর নেই। আর এই পুকুর এত নোংরা হয়ে আছে, এই নৌকা ভেঙে যাচ্ছে, রাস্তার কাঠ ভেঙে যাচ্ছে, এর জন্য খরিদ্দার ভয় পাচ্ছে। আর এমনি কটা থেকে কটা খোলা থাকে এটা? এমনি 4টার থেকে গেট খুলে যায়, রাত 10টা অবধি মানে খুলে যায়। রাত 10টা অবধি, আর এদিকে সকালবেলা 6টার থেকে এখন 12:30 1টা অবধি গেট খোলা থাকে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।